এই তো সুন্দর বাতাস আছে, আমার মেয়েটা আর অস্থির অস্থির করবো না, গরম লেগে গেছিল একবারে। আচ্ছা ফুপি, তুমি প্রত্যেক দিন এই বিড়ালটারে নিয়ে কেন ঘুরতে বেরো? আরে এইভাবে বিড়াল বিড়াল করস কেন? হ্যাঁ আমার মেয়ের সুন্দর একটা নাম আছে পিল্লি, পিল্লি করে ডাকবি। আমার মামা কত শখ করে প্যারিস থেকে পিল্লির আমার কাছে আইনা দিছে, ও আমার মাইয়া, এত শখ করে আমি পালমু, ওর ইচ্ছা আমার পূরণ করতে হইব না। বাসায় থাকতে থাকতে ও বিরক্ত হয়ে যায়, তাই ও আমার কয় মা আমারে নিয়ে বাইরে চলো বাইরে চলো, এই জন্য বাইরে আসে। তুই তো বুঝবি না ওর কথা, তুই পাললে বুঝতি। চল চলো। মামা আমার না খুব জিলিপি খাইতে মন চাইতেছে, তুমি আমার জিলিপি খাওয়াও। জিলিপি খাবি? হ্যাঁ। আরে ভাগনা জিলিপি যে খাওয়াবো, পকেটের অবস্থা তো ভালো না, স্বাস্থ্য বড় করুন বলছি। মামা তোমার স্বাস্থ্য যাই থাকুক পকেট থাকা থাকুক, তুমি আমার জিলিপি খাওয়া হইবে। আচ্ছা থাম থাম, জিলিপি খাবি তাই না? হ্যাঁ। কোনো সমস্যা নাই, ওই যে দেখতেছিস না, হ্যাঁ ওইটা আর ওইটা ওইটা পায়ে পরে যে সুন্দর করে মামি ভাইয়া ডাকতে পারবি। না মামা আমি মামি ভাই ডাকতে পারবো না। তুই না জিলিপি খাবি? মামি মামি কই যাইতেছেন? তুই কারে মামি কইতেছস? হ্যাঁ কেন আপনারে কইতেছি? একটা থাপ্পর মামু ধইরা আমি মামি মানে কি? হ্যাঁ কিসের মামি, কার মামি? উল্টা পাল্টা কথা শুরু করে দিছে। আমার মামি, আপনি আমার মামি লাগেন। কিসের মামি, কার মামি? হ্যাঁ আমি তোর কোন মামার বউ? মামি আমার তো একটাই মামা, আপনি ওই মামার বউ। আই ফুপি, কি তুমি কি তলে তলে ওর মামারে বিয়ে করছো? চুপ কর, আর একটা কথা কবি না, পাগলের কথা শুনে আরেকজন পাগল হয়ে যাইতেছে। আর একবার যদি খালি তুই আমার মামি কইছস না, আমার পিল্লির কুমুতারে এমন ভাবে খামছি দেওয়ার জন্য। আপনার ভাইগনা তো বেয়াদব কেন? হ্যাঁ এই আমার ভাগ্নে কি করছে? কি করে নাই, জারে না তারে আইসা রাস্তাঘাটের মধ্যে মামি মামি করে কেন? হ্যাঁ শিক্ষা দিতে পারে নাই? জারে তারে মামি ডাকতে যান, তোর মামা কি জারে তারে বিয়ে করবে? হ্যাঁ আরে মামা তুমি তো বললাম আমি ডাকতে। মুখ সাইবা থেকে কোনো লাভ হইব না, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি এই বুইরা বান্দর হইল আসল কালপিট। আমি আসল কালপিট? আর তুই কি, তুই কি, তুই তো একটা সাতচুন্নি। আমি সাতচুন্নি না, আমি কিন্তু সাতচুন্নিগিরি দেখা দিব। এই আপনি লজ্জা করে না, হ্যাঁ মামা হইয়া ভাগনারে মাইয়া মানুষের পিছনে লালায় দেন। এই ভাগনা তুই এসব কি উল্টা পাল্টা রাখছিস, ওর কেন বিয়ে করছিস নাকি তুই? মামিটা মামা আমি এত কিছু বুঝি না, তুমি মামি ডাকতে বলছো আমি ডাকছি, আর আমার টাকা দাও আমি জিলাপি খামো। তোর জিলাপি, তোর জিলাপি আমি খাওয়াবো। থাক থাক, আপনার গণ নাটক করতে হইব না, আপনার গণ নাটক আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আমি তো আপনার বিয়ে করবো অনেক দূরের কথা, এই যে আমার পিল্লি আছে না, আমার পিল্লিরও তো আপনার সাথে বিয়ে দিব না। গোমরা মুখা পোলা কেমন দেখা যায়, ওরা আমি বিয়ে করতে যাবো, চলেন যাইতে যান গো। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাইতেছি? হ্যাঁ জাহান নামে যাইতেছি, সেটা আপনার রকম কেন? আর একদিন যদি আমার বিরক্ত করছেন না, আমার বাপের কাছে আমি বিচার দিব। আমার বাপের কি ক্ষমতা এটা তো ভালো মতোই জানেন, বেশি তির মেরি করলে না একবারে। আল্লাহ নীলা তোমার সাথে আমার একটু কথা আছে। কথা পরে। মামা তুমি আমার আটকে লাগে না, কি করবো? আমার তো নীলার সাথে একটু কথা আছে। নীলার সাথে কথা? আর ওই শালি কি কইলো, বাপের ভয় দেখালো না? ওর বাপরে আগে সাইজ করবো, চল। আর ভাই ওর পাপে একটা শিক্ষা দিয়েই থাকো। ওই যে কান তো হারলাম পানি ভাই কনে পাতা দিয়েই কান ছাড়া নেব। Yeah!
করা হ আমরা দিছি বিছুটি পাতা ছুটার মতো করা করা নিজে তো নিজে ভালো দিয়ে ভাবি আপনি তো অনেকক্ষণ ধরে এনে বসে রয়েছে আর আপনার বাড়িতে জানতে সিসি আব্বাজি আপনি এটা কি কর আমি আপনার ভাবি হইতে যাবো কে আমি তো এখন আপনার পুত্র বধূ সব আপনি কি কর আমি তো যাওয়ার জন্য আসি নাই আমি এই বাড়িতে থাকার জন্য আসছি আচ্ছা আমার ছেলের সাথে কি আপনি যাই কোন তো আমার ছেলে হলো ছোট্ট একটা মানুষ আর আপনি আপনার বয়সটা কত দেখছেন ভাবি পাগলামি করে না তো আপনি আপনার বাড়িতে যান যান সিসি আব্বা আপনি এটা কি কইতেছেন আমার বয়স আর কত হইছে তাছাড়া আমি তো বিধবা মানুষ আমি তো একাই থাকতাম নীরবেই থাকতাম আপনার ছেলেই তো আমার আজে বাজে মেসেজ দিছে হ্যাঁ আমার বিধবা মানে হালকা হালকা জ্বর উঠছে আর কি হ্যাঁ এইসব আপনি কি কইতেছেন আরে আজকে হোক বাইরতে আজ কর্ম আমি দেখামো ওই পুরা মানুষটা মেসেজ দেয় না হোক আজকা আজকে অনেক দিন আমার অনেক দিন আব্বা আপনি আমার উমিরে কিছু কইবেন না আব্বা আব্বা আপনি আমার ব্যাপারে একদম না বুঝলেন কি যন্ত্রণার মধ্যে বললাম ভাবি আপনি জান না সিসি মানুষ শুনলে কি কইব পুত্র মধুরে কেউ ভাবি ডাকে আর দেখেন না বহু ডাকছে কি যন্ত্রণার মধ্যে বললাম কোনে গেলি আপনি ঘুরে আসেন গা তুই এসব কি শুরু করছ হ্যাঁ কি শুরু করছি মানে কি শুরু করছি মানে এই যে এ আইয়া কইতাছে তবে বিয়ে করবো এটাকে আমার পড়াবো তুই দেখি তার উল্টা পাল্টা মেসেজ দেখ তোর কি বেশি আরে শোনো শোনো আমিও তার উল্টা পাল্টা মেসেজ দিতে যাবো বন্ধুকে পাগল টাগল হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা এটা ভয়ের কি হলো মিথ্যা কথা কেন কইতেছো সত্যি তো তুমি আমার মেসেজ দিছো আরে আন্টি এগুলো কি বলেন আপনি আমি আপনার মেসেজ দেবো কেন হায় আল্লাহ এটা তুমি কি কইতেছো হ্যাঁ আমারে তুমি আন্টি কইও না কেমন শোনা যায় না আগের দিন বাদ দাও না এখন থেকে নতুন মানে এই যে সম্পর্কটা নতুন করতে চাই বাইকনা তুমি কি কর হ্যাঁ নানি ঠিকই কইছেন ঠিকই কইছে মানে আব্বা তুমি বিশ্বাস করো মূল্য সব মিশা কথা কইতেছে মিশা কথা মিশা কথা না আব্বা মিশা কথা না এই যে দেখে এই আইডিটা আপনি পরে তাইলে দেখবেন আপনারেও এই এটা তো তোরই আইডি ও আইডি তো আমারই হ মামা তুমি হেরে আই লাভ ইউ লিখছো হায় আল্লাহ আমি লিখছি না আব্বা যান এখন তো দেখলেন হে আমার আই লাভ ইউ লিখছে তো আমি কি করব আই লাভ ইউ যেহেতু লিখছে সেই জন্য তো আমি আপনার বাড়িতে এসে উঠতে পারছি শয়তানের বাচ্চা শয়তান এই আই লাভ ইউ আমি লিখছি সত্যি করে কয় আই লাভ ইউ কে লিখছে মামা কালকে তুই না কালকে আমার মোবাইল নিয়ে রাখছিলি সত্যি করে কয় আমি লিখছি কেন দেখছো কেন তোমার মনে নাই কেন তোমার মনে নাই তুমি আমার জিলাপি খাওয়াবার কথা কয়ে ওম পায়েল রে মামি কইছো আমার কত অপমান করছে এর জন্য আমি মামি হেরে মেরে দিল লিখছি আপা দেখছো কান্না করছে কি শয়তানের বাচ্চা জিলাপি খাওয়ার নি দেখে তুই এই কাজ করবি কান্না যাই কর আর না কর তুমি কিন্তু আমার এই সরল মনের মধ্যে খুব কষ্ট দিছো আরে 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 কষ্ট ওই শব্দ শুনে তো তোকে তুই যেতে আমি কি করি মামা তাড়াতাড়ি যেতে তো কি আমার জ্বর অনেক দিছে শোন ওই মহিলার একটা শিক্ষা দিতে হবে চলো বাসায় যাবো মামা তোর কি হইছো জটিল শিক্ষা দিতে হবে চলো না মন খারাপ কেন এই সবকিছু তরে করতে আর শোন তুই অনেক কি ডাকলি আপনি আমার আন্টি লাগে আন্টি রাখছি শোন আজকে ভালো করে করে দিতে কি আজকের পর থেকে আমার আর আন্টি ডাকবে আচ্ছা কি ডাকবো ভাবি কে আচ্ছা আন্টি ভাবি কে ডাকবো কে
আবার মেসেজ? আচ্ছা আগে তো জিলাপি খাই আগে, তারপর মেসেজ দে। ওরা কি ভাবছে তোমরা মেসেজ দিবে আমি ছাইরে দিব? আজকে না ওই আইসে পড়ছি। যাই ও খুব সুন্দর তো, আগে খায়া নেই তারপর। আমার ছাগল ঠিকই আছে, ঘাস খাইতেছে। আমার জিলাপি, আমার জিলাপি কেন লয়ে গেল? হায় হায় আমার জিলাপি কে নিল রে, আমার জিলাপি, আমার জিলাপি কে নিল? মামা মাগনা মাগনি জিলাপি পাইছি। আরে কুল কুল মজা করে খামু, গরম জিলাপি, গরম জিলাপি, গরম। ওদিন তোমারে বললাম জিলাপি খাওয়া, খাওয়াইলা না। এত কথা না বললে গিলে গিল গিল গিল। সাহস কেমনে হয়? হ্যাঁ আমার বাবা বিচুলি পাতা দেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এসব কথা পরে হবে না। হ্যাঁ গরম গরম জিলাপি কিন্তু তোরা এখানে বয়ে খাইতেছিস কেন? আমাকে আবার ফাঁসায় দিবি না তো? একদম বাজার থেকে গরম গরম জিলাপি কিনে খাইতেছিলাম। কিরে ঠিক আছে আগে জিলাপিটা খেয়ে নেই, তারপর সান্দু তোমাকে বুঝাবো। আমার জিলাপি সব খাই। তুই আমার জিলাপি কাস কেন? হ্যাঁ তুই আমার আই লাভ ইউ লেখছস, এইটা আমি মনে মনে অ্যাকসেপ্ট করছিলাম। পুপি আই লাভ ইউ কইছিল, দেখছেন দেখছেন কত বড় খারাপ। এরা আসলে ভালো মানুষ না তো, চেহারার মধ্যেই না লুচ্চা লম্পটের একটা ছাপ আছে। ইচ্ছা মতো কেলানি দেন, আপনার মতো সুন্দরী একটা মহিলার জীবনটা নষ্ট করতে গেছিল। দেন মাইর, ঠিক কথা কইছো। আরে আরে থামেন থামেন আন্টি, আপনি আমারে এমনে মারতেছেন কেন? হ্যাঁ আরে শুনেন ঘটনা শুনেন, আমরা এদিকটা যাইতেছিলাম, এই শয়তান দুইটা সাতচুন্নি, ওই যে সাতচুন্নি, হ্যাঁ আমার মিষ্টি করে সুন্দর করে ডাইকাই না কইতেছে, এর বাপের এদাকে নাকি গরম গরম জিলাপি আছে। আয় একটু খা, তোর সাথে ভাব খাবো না, সারাদিন খালি ঝগড়াই করি, আয় একটু ভাব করি। আমি নানি মামা যা কইছে সব সত্য কথা। হ্যাঁ যদি তোরে সাথে জিলাপি খাইতেছিলাম। সি 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 সি, কি মিথ্যাবাদী কি মিথ্যাবাদী, আল্লাহ তো গোপরে ঠাডা করাইবো। হে আল্লাহ তুমি এখনো বইসা আছো কেন? গোপরে ঠাডা ফেলাও, আমরাই যাইতে নিছিলাম ওরাই নাই গাইন আমাকে জিলাপি খাওয়াইছে, বিশ্বাস করেন? নানি নানি নানি, ওরা সব মিথ্যা কথা কইতেছে। থাম 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 থাম, বিশ্বাস করেন নাকি? এরা সব মিথ্যা কথা কইতেছে। আচ্ছা আপনি কন্ত, আমার বাপের ওর বাপের টাকার কি হবে? আমার বাড়িতে ফ্রিজে মিষ্টি সমসম সব সব সময় এত এত থাকে, আপনি জানেন না? আমার মাথায় আর কুলাইতেছে না, কিন্তু একটা জিনিস সত্য, এই ব্যাগটা আমি তোরাতেই পাইছিলাম। তার মানে মিষ্টি তোরাই আনছস? তোরাই চোর, আল্লাহ না তোরাই ভক্তি তোরাই। আন্টি আন্টি আন্টি,
মামা ভালোই হয়েছে, কিন্তু নীল তো আমার ভুল বুঝবো আবার। এখন যদি তোরা এখানে পুইতা রেখে দেই না, তোরা কেউ বাঁচাইতে আসবো না, তুই জানাস। কারণ আমি তোরে ভালোবাসি। কি? তোরে ভালোবাসি, সেই কুত্তার মতো তোর পিছনে আজ কত বছর ধরে ঘুরতেছি। আমি তোমার ভালোবাসি, কিসের ভালোবাসি? হ্যাঁ, আমি তোরে ভালোবাসি না, তোর মতো সেসরার ভাদাইমা পোলার আমি জীবনও ভালোবাসবো না, জীবনও বিয়ে করবো না। আর কখনো যদি আমার পিছনে ঘুরছস না, তোর হাড্ডি গুড্ডি আর শরীরে থাকবো না। কিন্তু কি, তুই আমারে ভালোবাসবি না? আমি ওরিয়াত তোরে চ্যালেঞ্জ করলাম, তোরে 24 ঘন্টার মধ্যে ভালোবাসি কয় ছাড়বো। 24 ঘন্টা কি? হ্যাঁ, তোরে আমি 24 বছর সময় দিলাম, তুই পাইলের মন পায়া দেখা। যা যা, 24 বছর লাগবে না, আমি 24 ঘন্টার মধ্যেই তোরে দেখা দেবো আমি কি জিনিস। চল মাগনা। মামা দাঁড়াও, আমিও কি তাহলে নীলারে 24 ঘন্টার মধ্যে পামো? নীলা ভাই, আমি আমি বলতেছি আমার বেলা আত্মার পাস হয়েছে। এই তো এখনো ঘরে রস ভাই, মুখস্থ করতে পারিস না, চল চল আমার সাথে। আঙ্কে, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো। আরে শুনো, তোমার জায়গায় এসে কিসের জন্য সেটা তো বলাই হলাম না। ও, আমার মেয়ে পাইলেছে না, তোমার সাথে আমি বিয়ে দিব। তোমার ছোট বেলায় আমার খুব ভালো লাগে। আঙ্কে, ওখানে কি হয়েছে? কোন কাঙ্কে? আর বাবা যে তিন দিন আগে থাকা এই কথা বলা যায় না, শেষ করে দিচ্ছ আমাকে। আচ্ছা ইকেল, তুমি কি চাটা কিছু খাবে? চা না, আমি চা খাই না আঙ্কেল, পায়েলকে দিচ্ছি না। এই তো বাবারি এসে পড়ছে, পায়েল তুমি অনেক বড় হয়ে গেছো। এই আপনি কে এভাবে কথা বলেন কেন? হ্যাঁ, আমাকে চিনছো না? সে ছোট্টবেলার কথা মনে নাই? আমি ডিজে জিরজির। ইয়ো 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 ইয়ো, বুঝতে পারছি। থামেন থামেন, বেশি পেশেন আবার পেস খেয়ে মজুর দিয়ে ভেঙে যাবেন গা। ও, আমাকে চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি, চিনতে পারবো না কেন? ছোটবেলায় যে আপনি মোটা সোটা ছিলেন, নাক দিয়ে সারাদিন ডিজে। আমি এখন ডিজে হচ্ছি, ডিজে। আপনি তোমার ভালোবাসার আমি তো ভুলি নিয়ে গেছি। আমি কিছু খাবো না, এখন আমি ঘুরতে যাবো। না না, আমি যদি তোমাকে দিই তুমি খাবে না? পরে খাবো, এখন এলাকাটা ঘুরে দিকে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। তুমি গেলে একটু ভালো হতো। না না, মামা তাইলে এখন কি করা যায়? ওই যে বাইরে যেতেছ না, শালারে আজকে একটা সেই লেভেলের একটা জ্বর। কেন ভালো মরে?
না ভূত? আমরা ভূত? ভালোই ভালোই, তুই এই এলাকা ছেড়ে যা, তা না হলে তোর ঘাড় মটকে খাবো। ঘাড় মটকে খাবো? আমি যে বিয়ে করবো রাইছি। তুই পায়েল রে বিয়ে করবি? পায়েল রে তো বিয়ে করবো আমার জিন মামা। তুই যদি ওর কাছে যাস তোর ঘাড় মটকে খাবো। না না, আমার থাকা দেবো না, এই গ্রামে থাকা দেবো না, বিয়েও করা দেবো না, আমি পালাই। আরে বাবা মামা, আমি কিন্তু তোমার সমস্যাটার সমাধান করে দিছি, এখন কিন্তু যেভাবে হোক নীলার ব্যবস্থা আমার। আচ্ছা ঠিক আছে ভাই, পরেরটা পরে দেখা যাবে, এখন চল যাই। চলো মামা। কিরে নীল, তুই এখনো পর্যন্ত ঘুমাস না কেন? হ্যাঁ ফুপি, এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? একটা থাপ্পড় যদি ওনার খালি মুখে মুখে কথা, তাড়াতাড়ি ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকে, তাড়াতাড়ি ঘুমা। না আমার ঘুম ধরে না। ঘুম ধরে না মানে কি? হ্যাঁ ঘুম ধরে না কেন, কি সমস্যা? কি 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 কইলি আবার, ক তোর কি? খবর দা কইতাছি, ওই দুইটার নাম তুই আমার সামনে নিবি না, আর যদি নিছস না তোর সাথে আমার কার্তি, তোর সাথে কখনো কথা বলবো না আমি। বেশি বাড়াবাড়ি করে ঘুমা চুপচাপ। এমনিতে আমি চিন্তায় বাঁচতাছি না, ২৪টা ঘন্টা খালি কোনো রকম কাইরা গেলেই হয়, আমি সাগর থেকে ঝাঁপ দিয়ে উঠি। চুপচাপ ঘুমা দাও, এত শক্ত জরুরি কথা বলতেছি, ভালো লাগতেছে না কিচ্ছু আমার। কি 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 ব্যাপার? হ্যাঁ এত রাত করে তোরা এখানে গেল, তোকে মতলব রাখি? হ্যাঁ মতলব আমি ডাকি, তোর বাপ যদি আসে আমি কি করবো জানো? কি বলবো, তুই আমার আসার জন্য দরজা খুলে রাখছিস, নইলে আমি আসলাম কেমনে? না 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 না, ওরকম কিছু করলাম মারধর করবো, কি সমস্যা? কি কারণে আসছিস কি জন্য? সমস্যা নাই চলে যাব, নালে তোর বাপরে ডাকবো। সত্য একটাই, ওই যে বলছিলাম না ২৪ ঘন্টার মধ্যে। না জিন্দেগি তো কমুন আমি। হ্যাঁ আচ্ছা, না 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 না, বাবা চলে মা করে সুন্দর করে বুঝাই বলবো, তোরা ডেকে আনছিস আমারে, আর তোর বাপ আমার কথা বিশ্বাস করবো না। আমি আর কালকে ঘুম, কালকে ঘুম যাই হচ্ছে কাজ। না না না, কালকে বললে হবে না। কি করে শোনো, কি 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 কই তুই? তাইলে তুই আমার আই লাভ ইউ ক মিষ্টি করে আই লাভ ইউ ক। না আমি কবো না, আই লাভ ইউ কবি না? না 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 না, তাহলে কো আব্বা মাইরাই ফলাইবো সব দোষ তোর, দর দর লাগাই দিতে পারছ নাই। ঠিক আছে আমি বলতেছি আই লাভ ইউ। আহা ঠিক আছে, হ্যাঁ হয় নাই হয় নাই, না একটু সুন্দর করে দরদে সুরে বলো আই লাভ ইউ। আই লাভ ইউ জানি না, তুই যে আমারে ভালোবাসিস এটা তোর কথা বিশ্বাস করা যাচ্ছে না, তাই তোর শাস্তি আরেকটা বাইরে গেছে। কিসের শাস্তি? তুই আমারে ভালোবাসিস সত্যি সত্যি, এটা যদি বিশ্বাস করা, তুই যদি সুন্দর করে একটা আমার চুপ চুপ আর একটা কথা বলবি না, আমি কিন্তু একবার শেষ করে ফেলবো না, কিচ্ছু ভালো লাগতেছে না। সস্তা না আমি ওর ঘরে সুমতি দিতে চাই, দিতে পারবো না সুমা। পারবি না? না পারবি না? না পারবো না। সমস্যা নাই, সে ব্যবস্থা আছে। না 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 না, আর ভয় দিয়ে দিচ্ছি আমি। মামা হইছে কি? মামা আমারও একটা দিবার চাই দি। আরে চুপ চুপ আরাম দাদা, এ কত শো তো তো এখন গরুর রস নাই, ঠিক মতো করতে পারিস আগে গরুর রস নাম কষ্ট তারপরে। হাই এটা যাইতেছি যাইতেছি, কিন্তু একটা কথা শুনে রাখ, ওই যে তোর বিয়ে করতে আইছিল না ওই কানা বান্দর রে, ইউ ইউ রে হাই ভাই। না বাসা গেছে, ঝামেলা বিদায় হইছে, কিন্তু কি কইলো জিরজিরে ধরে মারছে না, এর একটা বিচার না হওয়া পর্যন্ত না আমার আত্মা ঠান্ডা হইতেছে না। এই সারা যদি আমি পিটনি না খাওয়াইছি আমার নামও পাইল না, চল বিচার বসাইতে হইব আজকে রাতের মধ্যে।
আমারে আই লাভ ইউ লেখছে, আমি তারে ভালোবাসছি, ভালো কথা। আমারে ভালো লাগে নাই, কিন্তু আমার জিলাপিটা কেন খাইল? ও জিলাপিটা ভালো লাগছে, তাই না? রাখাই না আমরা জিলাপির কথা, শুনেন আমার ছোট্ট কথা দেয়া আমার জীবনটা শেষ করে দিচ্ছে। এমনি হ্যাঁ কোথায় থাক, কি সুন্দর আমার মেয়েটা ভাই, গোপা টাপা ডিজে চুলুমুর দিকে হিটি করে, কত সুন্দর না টাকাটা, তাই না গোমা? শুধু কি তাই, এই যে সারাটা ক্ষণ আমার পিছনে লাগে থাকে, কোন তো আমি তো পড়াশোনা করি, এরকম ভাবে যদি আমার বিরক্ত করে আমার পড়াশোনার কি ক্ষতি হয় না? তোর জন্য আর কত ভালো আমি, এই কাজকাম তো কিছু করস না, খাস তো ওই বুনের জামার উপরে। এই তোর জন্য আমার এই নাতিটা, এই নাতিটা নষ্ট করে ফেলে তো সুস্থ, তুই মরতে পারস না, তুই মরতে পারস না, তুই আজকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর জন্য আমার নাতিটা নেই, আমি নষ্ট হতে দিব না, যা বাইরে হয়েছে দিকে। আসসালামু আলাইকুম বুলবুল চাচা, কেমন আছেন? কেমনে আর থাকবো, ভালো নাই রে বাবা। ভালো নাই মানে, আরে সুসংবাদ আছে, ইয়া রিয়াদের ভিসা হয়ে গেছে, ওর কিন্তু 7 দিন পরে ফ্লাইট। কি 7 দিন পরে ফ্লাইট? ভালো হয়েছে, যা তুই বাইরেই চলে যা, তোর আর এই দেশে থাকতে হইব না, এই দেশে থাকতে হইব না। কি মন খারাপ কেন? তুমি কি জানো তোমার স্যালারি কত? 1.5 লক্ষ টাকা। তোমার দুলাভাই ফাইনাল একটা ভিসা তোমাকে জন্য দিয়েছে। আচ্ছা ইয়া চাচা আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আন্টি আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, পারলে মাফ করে দেবে। পায়েল আমি তোরে অনেক ডিস্টার্ব করছি, তোর বিয়েটাও ভেঙে দিছি, পারলে পারলে তুই আমারে মাফ করে দিস। বাবা আমার জন্য আর তোমাকে কারো কাছে ছোট হইতে হবে না, আজকের পর আমার জন্য কেউ বিচার নিয়ে আসবে না, আমি আমি আজ ঢাকা চলে যাব, বাকি দিনগুলো ওখানেই থেকে ফ্লাইট হলে চলে যাব। ভালো থাকিস রে, আমার জন্য তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছিল। মামা পাগল মন খারাপ করিস না, ভালো করে লেখাপড়া করবি, আর পারলে আমারে ভুলে যাস, ভালো থাকিস।